আজকের প্রথম প্রশ্ন, কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে? কই, জিওল, স্পিডিল, গজার? উত্তরটা হবে স্পিডিল। রামায়ণে রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? মাত্র 27 বছর, মাত্র 28 বছর, মাত্র 29 বছর, মাত্র 30 বছর? উত্তরটি হবে মাত্র 27 বছর। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কি বলতে পারবেন KGF এর ফুল ফর্ম কি? উত্তরটা হবে KGF এর ফুল ফর্ম হলো কোলার গোল্ড ফিল্ডস। কোন শাক খেলে মাথা ব্যথা কমে? লেটু শাক, পালং শাক, লাল শাক, রাই শাক? উত্তরটা হবে পালং শাক। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? আন্দামান, শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ, মায়ানমার? উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভারতের কোন শহরকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয়? জয়পুর, সুরাট, ত্রিপুরা, শ্রীলং? উত্তরটি হবে ত্রিপুরা। কোন দেশে একসাথে ছেলে রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরটা হবে শ্রীলঙ্কা দেশে। পৃথিবীর সবথেকে ছোট ডিম পাড়ে কোন পাখি? টুনটুনি পাখি, চড়াই পাখি, ল্যারি বার্ড, হামিং বার্ড? উত্তরটি হবে হামিং বার্ড। কাঠ বিড়ালির বিষ্ঠা থেকে কি তৈরি হয়? জুস, কফি, ওষুধ, মদ? উত্তরটি হবে কফি। কোন গাছের নিচে রাতে মানুষ ঘুমালে মারা যাবে? বট গাছ, নিম গাছ, কাঁঠাল গাছ, অর্জুন গাছ? উত্তরটা হবে নিম গাছ। নিম গাছ রাতের বেলায় অধিকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে, ফলে গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেনের অভাব দেখা দেয়। এতে করে গাছের নিচে থাকা ব্যক্তিটির শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তাই নিম গাছের নিচে কোনো মানুষ যদি রাতে ঘুমায় তাহলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আচ্ছা বন্ধুরা, বলতে পারবেন কি কাপকে বাংলাতে কি বলে? উত্তরটি হবে কাপকে বাংলাতে পেয়ালা বলে।